30 লাখ টাকা সে চাইতেই পারে, কিন্তু আমার কাছে চাইলে আমি তো 3 লাখ টাকা দেবো না। আমার একটা প্রশ্ন সবার কাছে, একটা একটা আপনারা তাহলে নির্ধারণ করে দিবেন একটা আর্টিস্টের পারিশ্রমিক কত হওয়া উচিত। নতুন সিনেমার জন্য 30 লাখ টাকা পারিশ্রমিক দাবি করায় শরীফুল ইসলাম রাজকে রীতিমতো ধুয়ে দিলেন প্রযোজক ইকবাল হোসেন। পরাণখ্যাত জনপ্রিয় নায়ক শরীফুল ইসলাম রাজ, রায়হান রফি পরিচালিত পরাণ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তাই জনপ্রিয়তার সাথে সাথে নিজের পারিশ্রমিক বাড়িয়ে এখন বিতর্কের মুখে রাজ। 30 লাখ 40 লাখ টাকা আর্টিস্টের মতো আর্টিস্ট যদি হয় তত সমস্যা নাই, কিন্তু তার রিমিশন কত আমি জানি না, কত বলে 30 লাখ 30 লাখ। এর আগে তার মোট ছবি রিলিজ হয়েছে কটা? টোটাল ছবি রিলিজ হয়েছে কটা? 3টা না 4টা? 5টা হবে। হ্যাঁ, কারণ সে একটা ছবিতে ওই দিন দা ডের জন্য চলে গেছে, আর তারপরে ছবি রিলিজ হচ্ছে না, বিগ কাস্টিং এর ছবি রিলিজ হচ্ছে, দামাল ও ছিল না ওইখানে, ওই তো ছিল নাকি, তারপরে কেন সিএম ছিল না, হ্যাঁ বিগ কাস্টিং এর ছবি না, কি অবস্থা দামালের রেজাল্ট কি আপনারা সবাই জানেন, রেজাল্ট কি? তাহলে এসব চাপাবাজি দিয়ে সিনেমা চলে না। ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি আপনার ছোট পিরিয়ার থেকে আইসা নায়ক নায়িকা আইসা সুপার ডুপার হিট প্রশ্নই আসে না, কারণ তারা বড় বড় কোম্পানির ছবি করে, বড় বড় কোম্পানির টিকিট কিনে ফেলে এক সপ্তাহ হাউস। একটি সিনেমার জন্য 30 লাখ টাকা পারিশ্রমিক দাবি করা ঠালিউডে বিরল ঘটনা। জানা যায় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ছাড়া এত বেশি পারিশ্রমিক ঢালিউডে আর কোনো নায়ক নায়িকা পান বলে শোনা যায়নি আগে। অনেকের কাছে তার এই পারিশ্রমিক আকাশচুম্বী মনে হলেও রাজ মনে করছেন বিষয়টি স্বাভাবিক। আমার একটা প্রশ্ন সবার কাছে, একটা একটা আপনারা তাহলে নির্ধারণ করে দিবেন একটা আর্টিস্টের পারিশ্রমিক কত হওয়া উচিত, এটা তো কেউ নির্ধারণ করতে পারে না। তো আমার আমার ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু অনেক আমার একটা সিনেমা শেষ করতে অনেক টাইম লাগে, যেমন হচ্ছে আমি এক মাসে আমার সিনেমাটা শেষ হয় না, আমি একটা সিনেমা করে আসছি কাজল রেখা, ওই সিনেমাটা শেষ করতে আমার টাইম লাগছে অলমোস্ট 9 মান্থ। তো একটা সিনেমাতে 9 মাস আমি যদি টাইম ইনভেস্ট করি, 9 মাস তো আসলে আমার সার্ভাইভ করতে হবে, তো ওই সার্ভাইভ করার জন্য যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনটা হওয়া উচিত ওই জিনিসটা তো আমি প্রাপ্য, মানে ওই জিনিসটা তো আমাকে পাইতেই হবে, ওটা না হলে তো আসলে আমি নিজেকে সার্ভাইভ করতে পারবো না। চলতি বছরে পরাণ ও হাওয়া দিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন রাজ। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দামাল সিনেমায় তেমন সাড়া ফেলেনি ভক্তদের মাঝে, এরই মধ্যে নিজের পারিশ্রমিক বাড়িয়ে নতুন বিতর্কে রাজ।